أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ইসলাম আগে বলেছি যেটা সেটা আরবি শব্দ সালাম থেকে যার অর্থ শান্তি, প্রত্যেকটা জায়গায় শান্তি। আপনাকে আমি পয়েন্ট বাই পয়েন্ট যেগুলো দেখালাম, ইসলাম মানে শান্তি, মুসলিমরা যখন সালাম দেয় তার অর্থ আপনার শান্তি পরিচিত হোক। আবার ইসলামকে যদি জঙ্গি বা সন্ত্রাসী ধর্ম বলে এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। আমি কয়েকটা ঘটনার মাধ্যমে আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে ইসলাম এমনই একটি জীবন ব্যবস্থা, এমন একটি ধর্ম, মানুষ মারা তো দূরের কথা, ইসলাম এমন একটি ধর্ম যে কোনো ব্যক্তি যদি একটা নিরীহ কুকুরকে, একটা ছাগলকে যদি মেরে ফেলে, একটা যদি বিড়ালের বাচ্চাকে মেরে ফেলে, তো 1440 বছর পূর্বে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা চূড়ান্ত ঘোষণা করেছে যে সে ব্যক্তির ঠিকানা হচ্ছে জাহান্নাম। দলিল সহিহ বুখারী, কিতাবুল আম্বিয়া, হাদিস নম্বর 3318। হাদিস নম্বর ভাই 3318, সহিহ বুখারী, এখন বাংলা অনুবাদ হয়ে গেছে, আপনারা মিলিয়ে দেখতে পারেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মহিলা একটা বিড়াল পালতো। কি পালতো ভাই? বিড়াল। তো বিড়ালটা পালতো, তো বিড়ালটা যাই হোক তাকে ডিস্টার্ব করেছে, এই জন্য সে বিড়ালটিকে মহিলাটি আটকে রেখেছিল একটা খাঁচার মধ্যে। বিড়ালটা মারা যায়, আল্লাহ বলছে এই মহিলা জাহান্নামে যাবে। কারণ কি? আল্লাহ বলছে এই মেয়েটি বিড়ালটাকে খাঁচার মধ্যে আটকে রেখেছিল, তাকে খেতেও দেয়নি, তাকে ছেড়েও দেয়নি যে পৃথিবীর অন্য কোনো প্রাণীকে ধরে সে খেয়ে অন্তত বেঁচে থাকবে। যেহেতু এই মহিলাটির দায়িত্বহীনতা পরিচয় দিয়েছে, তার জন্য কিয়ামতের মাঠে অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে। আর বিড়ালকে, একটা নিরীহ প্রাণীকে যে হত্যা করেছে, এর জন্য ওকে জাহান্নামেও যেতে হবে। ভাই বলুন তো, যে ধর্মে একটা বিড়াল মারলে আল্লাহ বলেছেন সে জাহান্নামে যাবে, সে ব্যক্তি যদি কোনো মানুষ, নিরীহ মানুষকে হত্যা করে, সে ধর্মে কখনো অনুমোদিত হতে পারে? ইসলাম কোনো জঙ্গিবাদকে সমর্থন করতে পারে? কিন্তু বর্তমান গোটা বিশ্বের মিডিয়াগুলো এমনভাবে তারা কোমরে মাথাতে দড়ি বেঁধে নেমেছে যে ইসলামকে মূলত বোঝানোর চেষ্টা করছে এটা সন্ত্রাসী ধর্ম, কিন্তু প্রকৃতপক্ষে এটা কোনোভাবেই প্রমাণ করা সম্ভব নয়। ইসলামের এমন কোনো শিক্ষা নেই, পবিত্র কোরআনের এমন কোনো আয়াত নেই যেখানে সরাসরি বলছে যে নিরীহ মানুষকে হত্যা করার কথা একটাও পাবেন না। আমি তো 2015 সাল থেকে একটা চ্যালেঞ্জ করে রেখেছি, আর অনেক জায়গায় আমি আলোচনা বলেছি যে ভাই ইসলাম যে তরবারির মধ্যে প্রসারিত হয়েছে, তো পবিত্র কোরআনে 6236টা আয়াত আছে, একদম 30খানা পারা আছে ভাই, এতগুলো সুরার আয়াত, এতগুলো সুরা এবং আয়াতের মধ্যে একবার তরবারি শব্দটা বের করে দেখান। ভাইবন্ধু, 1400 বছর পুরো তরবারি ছিল কি ছিল না পৃথিবীতে? ছিল না। মানুষ কি দিয়ে যুদ্ধ করেছে? তরবারি করেছে কি করে নাই? তো করেছে। তো কোরআনে অন্তত একবার তরবারি শব্দটা থাকার দরকার, একবার খুঁজে বের করে দেখান। পবিত্র কোরআনে তরবারি শব্দটা একবারও ব্যবহার করা হয়নি। অথচ এই ধর্মগুলো আপত্তি করে বলছে ধর্মটা নাকি তরবারির মাধ্যমে প্রসারিত হয়েছে, সম্প্রসারিত হয়েছে। চিন্তা করে দেখেছেন যে তরবারি অর্ডটাই নেই। ভাই জানেন বাইবেলে তরবারি শব্দটা কতবার ব্যবহার করা হয়েছে? কতবার? আমার গণনাতে 536 বার। বাইবেলে শুধুমাত্র তরবারি এই শব্দটি SWORD সোর, এই তরবারি শব্দটি মানে কিংস জেমস ভার্সন 536 বার ব্যবহার করা হয়েছে। আর রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন RSV বাইবেল ওটা হচ্ছে 548 বার। চিন্তা করেছেন? আর তারাই আমাদের অভিযোগ করছে আমরা নাকি তরবারি দিয়ে গোটা বিশ্বজগৎকে আমরাই নাকি দখল করেছি। এটা যে চূড়ান্ত একটা মিথ্যা কথা, কথা হচ্ছে এটাই যে ইসলামের আদর্শ দেখে, বিশ্বনবীর আদর্শ দেখে, পবিত্র কোরআনকে পড়েই মানুষ ইসলামের দিকে ধাবিত হচ্ছে, এর উল্টো কখনো হয়নি।